এখন যাবো ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলায় আছেন সহকর্মী রবিউল হাসান রিপন। রিপন, ঠাকুরগাঁও নির্বাচনী প্রচারণা খবর জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় ধাপের নির্বাচনে ঠাকুরগাঁও নির্বাচনে যে আমেজ, নির্বাচনের যে দেখা যাচ্ছে যে বালিডাঙ্গিতে অনেক সুন্দরভাবে মানে সবাই পালন করছেন, এবং এখানে যে বালিডাঙ্গির আলী আসলাম জুয়েল আছেন, উনার জনপ্রিয়তার দিক দিয়ে উনি এগিয়ে থাকার কারণে সকাল থেকে দেখা যাচ্ছে যে উনার বাসার সামনে মানে জনগণের একটা সমাগম তৈরি হয়, এবং সারাদিন ব্যাপী চলে দেখা যাচ্ছে যে এইসব মানুষ মানে বিভিন্ন জায়গায় মানুষের ডার প্রান্তে গিয়ে ভোট আবেদন করছেন, ভোট চাচ্ছেন। আর এখানে আমরা এখন বর্তমানে আলী আসলাম জুয়েল ওনার সাথে একটু কথা বলবো, যে উনার বিভিন্ন বিষয় নিয়ে একটু অভিযোগ আছে, তার সাথে দেখা যাচ্ছে যে তার নির্বাচন প্রচার প্রচারণা কেমন চলছে সেই বিষয়ে উনি আমাদেরকে জানাবেন। আমাদের এই নির্বাচন প্রচারণা ভালোই চলতেছে, কিন্তু আমাদের এই নেতাকর্মীগুলো বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে, কিছু কিছু নেতাকর্মী থেকে আমাদের হুমকি দিচ্ছে। তো আমি এখানটায় যদি সুষ্ঠুভাবে ভোট হয় তাহলে আমার নিশ্চিত আমার এই বিজয় আমি নিতে পারব। জনসাধারণ আমাকে চাচ্ছে, এই এলাকার মানুষ বেশিরভাগই আমাকে চাচ্ছে, আর আমি নির্বাচন হলে অবশ্যই আমি জয়যুক্ত হব আর কি। নির্বাচনে মাদককে নির্মূল করব, আর অসহায় মানুষের পাশে আমি দাঁড়াবো, গরিব দুঃখী মানুষের এদের আর কি কাছে গিয়ে দাঁড়াবো, তার প্রান্তে দাঁড়াবো। আর প্রধানমন্ত্রী যে গ্রামকে শহর করতে চাইছে সেটার দিক দিয়ে আমি আর কি অবশ্যই এটা আমি কাজ কাম করব, এবং আমাদের এই বায়ানী উপজেলাকে উন্নয়নের মডেল হিসেবে আমি তৈরি করতে চাচ্ছি আর কি। ইস্যুতে এই ছিল আসলে ঠাকুরগাঁও বালিডাঙ্গির অবস্থা। এখানে দেখা যাচ্ছে যে নির্বাচন দ্বিতীয় ধাপের আরো দেরি থাকার পরেও মানুষের মধ্যে যে একটা ইমেজ কাজ করছে, মানুষের মধ্যে যে একটা আনন্দ উৎসব কাজ করছে, এতে বোঝা যাচ্ছে যে উপজেলার নির্বাচন খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই উপজেলা পালন করা হবে। ইস্যু